আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার ক্রিম ফ্রস্টিং। বাটার ক্রিমটা খুব সহজে এবং তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। বাটার ক্রিম ফ্রস্টিং বানানোর জন্য এখানে আমি প্রায় 100 গ্রামের মতো বাটার নিয়ে নিয়েছি, আর বাটারটা ফ্রিজে ছিল, আমি প্রায় 40 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, যাতে বাটারটা একেবারে শক্তও না থাকে আর একেবারে গলেও না যায়। নিয়ে নিয়েছি 1 কাপ আইসিং সুগার, আপনার চাইলে বাড়িয়ে 1.5 কাপও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ, আর আমি দুধটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলের মধ্যে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি বাটারটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব, আর বাটারটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না বাটার হলদেটে ভাবটা চলে যায়, বাটারটা সাদা হয়ে যায়। বাটারটাকে আমি বিটারের মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিব। বাটারটা বিট করা হয়ে গেছে, দেখুন বাটার হলদে ভাবটা চলে গিয়ে বাটারটা সাদা হয়ে গেছে। এখন আমি বাটারের মধ্যে অল্প অল্প করে আইসিং সুগার দিয়ে বাটারটাকে আবারও বিট করে নিব। আইসিং সুগার একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বিট করে নিতে হবে। আমি সম্পূর্ণ আইসিং সুগারটা বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ও 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তবে আমি একসাথে সবটুকু দিচ্ছি না, আমার যতটুকু লাগে আমি ততটুকু দিয়ে বিট করে নিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে বিট করে নিয়েছি। আমার এখানে সর্বমোট 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ প্রয়োজন হয়েছে। আপনাদের কাছে যদি ক্রিমটা ঘন মনে হয় তাহলে আপনারা আরও 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল বাটার ক্রিম ফ্রস্টিং। এভাবে একটু হাতে নিয়ে দেখবেন, যদি একটু চিনি চিনি মনে হয় তাহলে আপনারা আরও কিছুক্ষণ এটাকে বিট করে নেবেন। এখন এই ক্রিমটা আপনারা যে কোনো ডেজার্টে বা কেক ডেকোরেশনে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, দেখলেন তো বাটার ক্রিম ফ্রস্টিং তৈরি করা কতটা সহজ? আর এটা ফ্রিজে নর্মালে রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।